ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সঙ্গে এই মজার টমেটোর চাটনি নিয়ে হাজির হয়েছি। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ। আর এটা রান্না করতে আমি যে স্পেশাল মশলা ইউজ করেছি আর এটা 1 মাস ধরে কীভাবে সংরক্ষণ করা যায় সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, খুবই সিম্পলভাবে দেখাবো। আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। চলেন কথা না বাড়িয়ে কীভাবে করলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে টমেটোর চাটনি করে দেখাবো। টমেটোর চাটনিটা আপনারা, আমি এখানে 1 কেজির মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিবেন। এটা হচ্ছে ছোট ছোট করে কেটে নিবেন, যে কোনো টমেটোর হবে। এটা আমি রোমা টমেটো করে দেখাচ্ছি, আপনারা যে কোনো টমেটো দিয়ে করতে পারেন, তবে অবশ্যই মনে রাখতে হবে এটাকে সুন্দর করে ধুয়ে ছোট করে কেটে নেবেন, কিন্তু এটা গলে যাবে এনি হাও। একটু আরও ছোট করলে আরও ভালো হয়। তবে আমি এখন এটা আমার রান্নার প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে একটুখানি তেল দিয়ে নিব। সরিষার তেল হলে ভালো হয়, আমরা যেহেতু সরিষার তেলটা আমি ইউজ করি না বা খাই না, আমি একটা রান্নার তেলটা ইউজ করতেছি এখানটায়। রান্নার তেলের সঙ্গে যা দিতে হবে, প্রথমে আমি 2টা তেজপাতা দিয়ে নিব। এটা যেহেতু আমি চাটনি বানাবো, তেজপাতাটার স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে। আর সঙ্গে 2-3টা শুকনো মরিচ দিবেন, দিয়ে একটু নাড়তে থাকবো আমরা তেলের মধ্যে একটুখানি। জাস্ট মরিচটা যেন একটু লাল লাল হয়ে আসে, এই অবস্থায় আমাদের যে জিনিসটা দিতে হবে এর স্বাদটা ইনক্রিজ করবে সেটা হচ্ছে অবশ্যই 5 ফোড়ন দিতে হবে, আধা চামচের মতো। কারণ এখানে 1 কেজি আছে, যেহেতু আমি আধা চামচের মতো 5 ফোড়নটা দিব। অবশ্যই 5 ফোড়নটা এখানে দিতে হবে এই চাটনিতে, নাহলে কিন্তু স্বাদটা একেবারে আসবে না। আমরা এখন ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত না 5 ফোড়ন থেকে খুবই সুন্দর একটা গন্ধ বের হয়ে আসে আর কি, ফ্লেভারটা আসবে। এই অবস্থায় আমরা একটু নাড়তে থাকবো। এখন 5 ফোড়ন থেকে কিন্তু আমাদের খুবই সুন্দর ফ্লেভার আসছে, 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় টমেটোটা, কাটা টমেটোটা আমরা এখানে দিই, ভালা হয়ে গেল। এই মুহূর্তে আমরা যা দেব, খুব বেশি মশলা না, একেবারে ঘরে থাকা মশলা দিয়ে এটা কিন্তু তৈরি করা যাবে। এখানে আমি দেব হচ্ছে আধা চামচের মতো লবণ। লবণটা বেশি দিব না, কারণ এখানে যেহেতু চিনি অথবা গুড় ইউজ করবো, লবণ বেশি হলে কিন্তু চাটনিটা খেতে ভালো লাগে না। আমি আধা চামচ দিব, তারপরে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর কি। লবণটা দেওয়ার পর তেমন কিছু করতে হবে না, আমরা এখন এটা ঢেকে সিদ্ধ করব। আস্তে জালে যত সিদ্ধ হয়, মিডিয়াম জালে দিয়ে সিদ্ধ করে তারপরে আমি কী কী দিতে হবে সেটা দেখাবো। ভিউয়ার্স, এই তো আমি 10-15 মিনিট পর ফেরত আসলাম। দেখেন এটা কিন্তু একা একা সিদ্ধ হচ্ছে, এটাতে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করি নাই। এটা পানি ইউজ করা যাবে না, এটা আমরা সংরক্ষণও যেহেতু করতে পারবো। এই মুহূর্তে আর কী দিতে হবে সেটাই দেখাবো। এখানে হচ্ছে আমি ব্রাউন সুগার 1/2 কাপ দিচ্ছি। আপনার ইচ্ছে করলে চিনি দিতে পারেন অথবা গুঁড়ো দিতে পারেন, তবে এটা আমরা পরে মুখে দেখে দিব। আর কম বেশিও করতে পারা যায় আপনাদের টেস্টের অনুযায়ী। এখন আমি এটা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব ধীরে ধীরে জালে, কারণ এটা পুরোটা গলে একদম ভর্তা মতো হতে হবে আর কি। তা হয়ে গেলে আরও আমাদের কিছু ইম্পর্টেন্ট মশলা দিতে হবে, যার জন্য এর টেস্টটা খুবই ইনক্রিজ করবে। আর আমরা পরে মুখে দেখে দেখবো যে লবণ আর চিনিটা লাগবে কিনা। ভিউয়ার্স, আরও আমি 10 মিনিট রান্নার পর জিনিসটাকে দেখেন এরকম হয়ে গেছে। এই অবস্থায় আমরা দিতে হবে এরকম একটা লেবু থেকে 1/2 লেবুর রস, অথবা আমরা ভিনেগার দিতে পারি। তো যেটা আপনাদের জন্য ইজি হয়, আমি আপাতত আজকে আপনাদের ভিনেগার দিয়ে করে দেখাচ্ছি। কারণ এই ভিনেগারটা যদি আমরা দিই, এখানে 1 টেবিল চামচের মতো দিতে হবে। এটা দিলে পরে আমাদের 1 মাস পর্যন্ত আমরা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবো আর কি। এইটা দিলে টেস্টটাও কিন্তু অনেক সুন্দর আসে, কারণ এই টমেটোতে টক বেশি নেই, একটুখানি টক দিলে আর টক মিষ্টি ঝাল যেটা বলে সেইটা খুবই মজার এই চাটনিটা হবে। এটা আবার রান্না করে আর একটা দারুণ মশলা করে দিব, সেই মশলাটা আপনাদের দেখাবো। এটা রান্না করার পর দেখাবো কী কী মশলা দিব আর কি। ভিউয়ার্স, আমার কিন্তু একেবারে এটা একদম হয়ে গেছে। এখন যে স্পেশাল মশলাটা দিতে হবে, এটার স্বাদটাকে অনেক গুণ বাড়াই দিবে, সেটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর মৌরি গুঁড়া একসঙ্গে করেছি, আর হচ্ছে মরিচের গুঁড়া, শুকনা মরিচ ভেজে কিন্তু গুঁড়া করতে হবে। এই দুটো যদি আমরা একসঙ্গে দিই তাহলে এটার টেস্টটা 100 গুণ বেড়ে যাবে, আর খেতে কিন্তু একেবারে অসাধারণ। এটা আপনারা ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে, খিচুড়ির সঙ্গে, সবার সঙ্গে কিন্তু খুবই মজা করে খাওয়া যায়। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এই রেসিপিটা, ভালো লেগে থাকে। ভিউয়ার্স, এই তো হয়ে গেল মজার এই টমেটো চাটনিটা। এটা কিন্তু বিয়ে বাড়ির স্বাদে রান্না হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজভাবে এবং একটা মাত্র উপকরণ দিয়ে আমি রান্না করে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।